হ্যালো ভিওর্স আশা করি সবাই অনেক ভালো আছেন আপনারা আমাকে একটি কমেন্ট করতেছেন যে ভাই আপনার চ্যানেলে প্রতিদিন তিনশো থেকে চারশো সাবস্ক্রাইব কিভাবে আসতেছে এই বিষয়টার মূল রহস্যটা কি তো আমি আজকের এই ভিডিওতে এর মূল রহস্যটা আপনাদের মাঝে তুলে ধরবো যে আমি কীভাবে প্রতিদিন তিনশো থেকে চারশো সাবস্ক্রাইব আমার চ্যানেলে আসতেছে তার টোটাল ইনফরমেশন আজকের এই ভিডিওতে পাবেন যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন একটু ধৈর্য সহকারে দেখুন এত ইনফরমেশন এই ভিডিওতে আছে যে আপনার ইউটিউব যাত্রাটা একদমই পরিবর্তন করে দেবে শুধু জাস্ট ধৈর্য সহকারে পাঁচ সাত মিনিটের ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন যে একটা ইউটিউব চ্যানেল রান করার ক্ষেত্রে বা সাবস্ক্রাইব গেম করার ক্ষেত্রে মূল উদ্দেশ্যটা আপনার কোথায় আমরা তো সবসময় সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে পাগল হয়ে যায় কিন্তু মূল উদ্দেশ্যটা কোথায় বা কিভাবে কাজ করলে বা কোন পদক্ষেপটা নেওয়ার পর আপনার চ্যানেলে মানে অর্গানিক অনেক হিউজ পরিমাণ সাবস্ক্রাইব আসা শুরু করবে তো চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করবেন কারণ আপনার একটি সাবস্ক্রাইব হয়তো বা আমার কাছে অনেক কিছু আপনারাও জানেন যে একটি সাবস্ক্রাইব কত কিছু একটা চ্যানেলের পক্ষে তো মূল কথায় চলে যায় যে আসলে আমার চ্যানেলে কীভাবে দিনে তিনশো থেকে চারশো সাবস্ক্রাইব আসে অ্যানালাইটিক দেখতে পাচ্ছেন আসলে দিনে তিনশো থেকে চারশো সাবস্ক্রাইব আমার আসে বা চারশো প্লাসও আসে তো এখন কথাটা হচ্ছে আপনারা যখন ইউটিউবিং শুরু করেছেন আমিও যখন ফার্স্ট টাইম ইউটিউবিংটা শুরু করেছিলাম আমিও প্রথম আমার টার্গেটটা ছিল সাবস্ক্রাইবের দিকে এটা প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের এটা হচ্ছে প্রথম ধাপ হচ্ছে কিভাবে আমি এক হাজার সাবস্ক্রাইব পূরণ করবো এই টেনশনটা প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের মধ্যে থাকবেই এটা আপনার হোক আমার হোক সকল কন্টেন্ট ক্রিয়েটরের ক্ষেত্রে আজকে যারা বড় বড়ো মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার মালিক তাদেরও কিন্তু এই এক হাজার সাবস্ক্রাইবের একটা টেনশন তার মাথায় ছিল এটাই বাস্তবতা তারপরে যখন এক হাজার সাবস্ক্রাইব কোনোভাবে হয়ে যায় চার হাজার ঘন্টা ওয়াশ টাইমে হয়ে যায় তখন কিন্তু সাবস্ক্রাইব থাকে পাঁচ হাজার ভিডিও ফেললে পাঁচটা দশটা পনেরোটা ভিউজ হয় এটাও কিন্তু বাস্তবতা যে সাবস্ক্রাইব আছে ভাই কিন্তু ভিউজ হচ্ছে না তাহলে মূল যে অর্গানিক সাবস্ক্রাইবার বা অর্গানিক ভিউজ পাওয়ার জন্য কিছু গোপনীয় ইনফরমেশন থাকে যেমন আপনাকে বলি আপনারা যেহেতু আমাকেই বলছেন যে ভাই আপনার চ্যানেলে কিভাবে দিনে তিনশো থেকে চারশো সাবস্ক্রাইব আসে তো আপনি একবার লক্ষ্য করুন আপনার চ্যানেল আমার চ্যানেল আমার চ্যানেল বয়সটা কত প্রায় দুই বছরের মতো আর আপনার চ্যানেলের বয়সটা কত একটা হচ্ছে বয়সের পার্থক্য আমার চ্যানেলের আপনাদেরকে বলবো যে কোন সময় আপনাদের সাবস্ক্রাইব আসবে আমি অগ্রিমই বলে দিতে পারবো এর মধ্যে কোনো ভুল নেই একটা ডাইরেক্টলি বলবো আমার আপনাদের কাছে কোনো লুকানোর কিছু নেই আমি একদম সত্য বা সত্য ইনফরমেশানগুলো আপনাদেরকে দেবো আজকে যেমন মনে করেন আমি প্রায় দুই বছর হলো ইউটিউবে লেগে আছি দুই বছরে যদি আমরা প্রতি বছরে যদি তিনশো দিন করে ধরি দুই বছরে প্রায় সাতশো সাড়ে সাতশোর মতো মনে করেন ভিডিও হওয়ার কথা একটা চ্যানেলে যদি কন্টিনিউ ভিডিও আপলোড করা হয় কন্টিনিউ তো বোঝেন মানে প্রতিদিন একটা করে যদি ভিডিও আপলোড করি প্রায় সাতশো প্লাস মনে করি সাড়ে সাতশো ভিডিও আপলোড করতে হবে তো আমার এই বিডিআ চ্যানেলে কিন্তু আমি প্রায় সাতশোর মতোই ভিডিও আপলোড করেছিলাম কিন্তু বাট আমি আড়াইশো থেকে তিনশো কন্টেন্ট কিন্তু আমি ডিলিটও করেছি এই বিডিআইটিটা চ্যানেল থেকে এখনো রানিং চারশো প্লাস আছে তো আপনি আগে দেখেন যে আমি যে পরিশ্রমটা করেছি আপনি করেছেন কি না এটা হচ্ছে প্রথম টার্গেট আপনার আমি যে পরিশ্রমটা করেছি আমি দুই বছরের কন্টিনিউ ভিডিও আপলোড করেছি ভিউস হোক বা না হোক আপনি এই পরিশ্রমটা করেছেন কি না আচ্ছা তারপরে যে বিষয়টা হচ্ছে আপনারা ইউটিউবে যখন আসবেন আপনারা যে করে একটা নিশ মানে একটা কন্টেন্ট নির্ধারণ করবেন যে আমি এই একটা টপিকের উপরে এগোবো আজকে মনে করেন যে অমুক টিপস কালকে ব্লগিং তার দিন ফানি এই ধরনের করবেন না এই ধরনের করলে কিন্তু চ্যানেল ডাউন হয়ে যায় কীভাবে ডাউন হয় দেখেন আপনা আমার এই চ্যানেলটা হচ্ছে ইউটিউব রিলেটেড আমি ফেসবুক রিলেটেড ভিডিও দিয়ে আমার একটা ভাইরাল হয়েছিলো কিছু সাবস্ক্রাইব গেন করেছিলাম কিন্তু ফেসবুকের অডিয়েন্সগুলো কিন্তু আমার ইউটিউবের ভিডিওগুলো দিলে ভিউস হয় না যার কারণে এখন বর্তমানে আমার ভিউসটা কম সাবস্ক্রাইব অনুযায়ী আপনারা এই ভুলটা করবেন না দেখুন একতরফা যখন এক কন্টেন্টের উপরে যখন ভিডিও দিবেন একই টপিকের উপর নির্ধারণ করে ইউটিউবে ইউটিউবের উপরে ফেসবুক ফেসবুকের উপরে ব্লগিং ব্লগিংয়ের উপরে কুকিং কুকিং গেমিং গেমিং তো এই ধরনের ইনফরমেশন নিয়ে যখন আপনার একতরফা ভিডিও আপলোড করবেন আপনার চ্যানেলে আপনি কন্টিনিউ যখন ভিডিও আপলোড করতে থাকবেন একটি চ্যানেল র্যাঙ্ক হয় মাত্র তিন থেকে চার মাস লাগে যদি কন্টিনিউ ভিডিও আপলোড হয় কন্টিনিউ ভিডিও আপলোড করার পর একটি ভিডিওই পারে একটি চ্যানেলকে র্যাঙ্ক করাতে আপনিও ধরে নিলাম আপনার একশো প্লাস ভিডিওর এর মধ্যে থেকে দেখবেন যে যে একটি ভিডিও আপনার ভাইরাল হয়ে গেছে যখন ভাইরাল হয়ে যাবে আপনার যদি ওটা এক টপিকেরই প্রত্যেকটা ভিডিও যদি একই ক্যাটাগরির হয়ে থাকে তাহলে তার পিছিয়ে পিছিয়ে সমস্ত ভিডিও ভাইরাল হয়ে যাবে এবং আপনার ডেলি সাবস্ক্রাইবার পেয়ে পঞ্চাশ একশো দুশো তিনশো চারশো পাঁচশো ছয়শো আনলিমিটেড এইটা ভাবুন যে সৈকত ভাই যে ভিডিওগুলো আপলোড করে সে তো কন্টিনিউ প্রতিদিন ভিডিও আপলোড করে আমরা কি প্রতিদিন ভিডিও আপলোড করি এটা আপনাদের আগে ভাবতে হবে তার চ্যানেলে ভিডিওগুলোতে ভিউজ হচ্ছে হ্যাঁ এখন আমার চ্যানেলে ভিডিওতে ভিউজ হচ্ছে আপনারা লাইক করতেছেন কমেন্ট করতেছেন ভিডিওগুলো দেখতেছেন এবং ভিডিওগুলো অন্যান্য মানুষের কাছে যাচ্ছে সাজেস্টে যাচ্ছে ব্রাউজ পেসারে যাচ্ছে ইউটিউব সার্চে যাচ্ছে যার কারণে আমার চ্যানেলে কিছু সাবস্ক্রাইব ডেইলি আসা শুরু হয়েছে কিন্তু একটা চ্যানেল পুরাতন না হওয়া পর্যন্ত এরকমভাবে সাবস্ক্রাইব আসে না নতুন অবস্থা একটা ভিডিও ভাইরালের ক্ষেত্রে আসে কিন্তু চ্যানেলটা যখন এক দেড় বছর দুই বছর পার হয়ে যায় তখন কিন্তু সেই চ্যানেলে প্রতিদিন একটা রেশিওর উপরে সাবস্ক্রাইব আসে যেমন আপনার যখন দশ হাজার সাবস্ক্রাইবের মাইলস স্টোন পার করবেন তখন দেখবেন যে আপনার প্রতিদিন পঞ্চাশ থেকে একশো টাকা করে সাবস্ক্রাইব আসতেছে এটা রেশিও অনুযায়ী আমরা গড় অনুপাত ধরি বিশ হাজার পার করলে দেড় থেকে দুইশো সাবস্ক্রাইব আপনার ডেলি আসা শুরু করবে আপনার চ্যানেলে তিরিশ হাজার পার করলে দুইশো থেকে তিনশোর মতো সাবস্ক্রাইব আপনার ডেলি আসে যদি কন্টেন্টটা ঠিক থাকে এটা হচ্ছে রেশিও অনুপাত আর আমার চল্লিশ হাজার পার করছি তিনশো থেকে চারশো তো এটা আমাদের আশা স্বাভাবিক এটা তো আপনার জানেনি এটা গড় রেশিও অনুপাত যখন আপনার লাখ সাবস্ক্রাইবে যাবেন দেখবেন যে আপনার প্রতিদিন পাঁচশো থেকে এক হাজার সাবস্ক্রাইব আপনার চল ডেলি চলে আসতেছে এটা হচ্ছে রেশিও সাবস্ক্রাইবের উপরে নির্ধারণ করে এটার জন্য আমাকে অনেকে বলছেন ভাই আপনি কি বুস্ট করেছেন না ভাই আমি বুস্ট করিনি এটা হচ্ছে সাবস্ক্রাইব ধীরে ধীরে পূরণ করার পর একটা গড় রেশিওর অনুপাত থাকে চ্যানেলের সেই গড় রেশিও অনু অনুপাত অনুযায়ী আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব ভারে তো অবশ্যই ইনফরমেশন পেয়েছেন যে আপনার কন্টিনিউ কাজ করতে হবে দীর্ঘ দুই এক বছর হলে কাজ করতে হবে এবং হিউজ পরিমাণে ভিডিও থাকতে হবে তাও একই নির্ধারণ টপিকের উপরে একই নিশের উপরে তাহলেই দেখবেন যে আপনার চ্যানেলটাও একসময় একটা ভালো পারফরমেন্স করবে তো ভিডিও থেকে কতটা ইনফরমেশন পেয়েছেন জানি না তা ভালো লাগলে লাইকে ক্লিক করুন এবং কমেন্ট করে জানাবেন যে আপনি কী ইনফরমেশন পেলেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে